ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি আরেকটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে। আমি গুগলে ঢুকে গেছি এবং প্রসূন টেকার যে অ্যাপ আছে তো সেটাতে আমি ঢুকছি। এখানে লগ ইন করতে হবে, এটা সবাই ঢুকতে পারবেন না। আপনারা যদি দেখতে চান তাহলে সুপারভাইজার দিদিমণির সাহায্য নিতে পারেন, বা কোনো ওয়ার্কার দিদিমণির কাছে, অনেক ওয়ার্কার দিদিমণির কাছেও হয়তো থাকতে পারে, তো তাদের কাছে একটু দেখতে চাইবেন তাহলে দেখতে পাবেন। তো এখানে মাসিক রিপোর্ট যেখানে আছে সেখানে ক্লিক করে নিতে হবে, আর সেখান থেকে ইনসেন্টিভের যে পরিবর্তন, নিউ আপডেট, কাদের আপডেট এসেছে তো সেটাই দেখাবো, আর তার সাথে কারা কারা এলিজেবল এপ্রিল মাসে সেটা একটু দেখাবো। আগে পরে অনেকেই হয়তো এলিজিবল আছেন সেটাও দেখানো যায়, কিন্তু আমি এপ্রিল মাসটাই আপনাদের দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিলে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন, আর সেটা অবশ্যই শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই একটি লাইক করবেন, লাইক করলে ভালো লাগে, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। তো এখন AWC এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশান কিন্তু আমাদের সামনে চলে আসবে, তো আমরা AWC-তে একবার হাত দেব। দেখুন এখানে অনেকগুলো অপশান চলে এসেছে, AWC অঙ্গনওয়াড়ি কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা, এখানে অনেকগুলো অপশান আছে। তো তার মধ্যে AWW পারফরমেন্স ইনসেন্টিভ, AWH পারফরমেন্স ইনসেন্টিভ, মানে কোন পারফরমেন্সের ওপরে তারা ইনসেন্টিভটা পান, অনেকেই কিন্তু এটা জানতে চান। আর এখানে অনেকেই হয়তো জেনে গেছেন AWW-দের কোন পারফরমেন্সের ওপরে পাওয়া যায়, কিন্তু হেল্পার দিদিমণিদের কিন্তু কোন পারফরমেন্সের ওপরে পাওয়া যায় সেটাও আজকে দেখতে পাবেন। এখানে দেখুন AWW দিদিমণিদের কি সক্রিয় সংখ্যা এবং মাসিক যে ইনসেন্টিভ এর জন্য যোগ্য তালিকা। তো তিন নম্বরে কি বলছে যে AWW একটি সম্পূর্ণ করার জন্য, মানে প্রণোদনার জন্য যোগ্য। যোগ্য কীরকম ধরনের, যে 0 থেকে 6 বছরের শিশু, মানে শিশুদের 100% নয় 80% যে হাইট ওয়েট সেটা থাকতে হবে, মানে করতে হবে এক কথায়। আর গর্ভবতী এবং প্রসূতি মা এবং 0 থেকে 2 বছরের শিশুদের মধ্যে, মানে শিশুদের জন্য, 2 বছরের শিশুদের জন্য 60% হোম ভিজিট, তাহলে 80% পরিমাপ মানে হাইট ওয়েট, আর 60% হোম ভিজিট। তো এটার কোনো পরিবর্তন হয়নি, এটা কিন্তু আগেও ছিল যেমন তেমনটাই আছে, ঠিক আছে। মানে হাইট ওয়েটের উপরে বেস করে আর হোম ভিজিটের উপরে বেস করে কিন্তু AWW দিদিদের ইনসেন্টিভের লিস্ট তৈরি হয়, ঠিক আছে, মানে তারা এলিজিবল হন। তো এখন আমরা দেখে নেব AWH এর কি পরিবর্তন এসেছে। এখানে দেখুন AWC ক্লিক করলাম, আর এরপরে দেখুন AWW পারফরমেন্স ইনসেন্টিভ আমরা দেখলাম, এখন দেখব AWWH দিদিমণিদের। তো ক্লিক করে নিয়েছি, এখন ক্লিক করে নেওয়ার পরে দেখুন এখানে বলছে মাসে, মানে রিপোর্ট প্রতিনিধিত্ব করে AWH পারফরমেন্স ইনসেন্টিভ। তো এখানে AWH হলো মাস শেষে সক্রিয় সহায়িকা দিদিমণির গণনা, আর 25 দিনের জন্য সেন্টার খোলা থাকতে হবে, তাহলে AWW মানে দেখতে পাচ্ছেন 25 দিন জন্য খোলা থাকতে হবে সেন্টারটি, তাহলেই AWH ইনসেন্টিভের জন্য যোগ্য হবে। কমপক্ষে AWC বলতে সেন্টার, আমরা যে প্রসন ট্র্যাকার অ্যাপ ওপেন করি সেটা 25 দিন কিন্তু সেন্টারটি ওপেন করতে হবে, তবেই AWH দিদিমণিরা ইনসেন্টিভটা পাবেন, ঠিক আছে। তো আপনারা আগে জানতেন না যে AWH দিদিমণিরা কী কারণে পাচ্ছে বা কোন সমস্যাটির জন্য অনেক দিদিমণিরা পাচ্ছেন না, তো যাদের এইরকম ধরনের সমস্যা হয় তাদেরকে সকলকেই বলবো যে আপনারা অবশ্যই প্রত্যেক দিন 25 দিন মিনিমাম প্রসন টেকার অ্যাপটিকে খুলবেন, ওপেন করবেন। এরপরে দেখুন AWW দিদিদের কারা এপ্রিল মাসে এলিজেবল,
মানে কতজন ওয়ার্কার দিদিমণি এলিজিবল হয়েছেন ইনসেন্টিভ পাওয়ার জন্য, মানে যোগ্য। তো এখানে মোট হচ্ছে কতজন ওয়ার্কার দিদিমণি আর যোগ্য মানে ইনসেন্টিভ পাওয়ার যোগ্য কতজন 1 থেকে 31 এপ্রিল, মানে গোটা মাসের জন্য, এপ্রিল মাসের এটা দেখাচ্ছি। তো AWC এখানে আছে 29টা সেন্টার। এখানে দেখুন মোট 1 থেকে 30 এপ্রিল 2024-এর মধ্যে 29টা সেন্টার, কিন্তু আমি একটা সেক্টরে আপনাদের দেখাচ্ছি, আপনারা চাইলে সব সেক্টরে দেখতে পারবেন। আপনারা দিদিদের কাছে সাহায্য নিতে হবে, মানে সুপারভাইজার দিদিমণির কাছে গেলে আপনারা দেখতে পাবেন, যদি দেখতে চান তাহলে, জানতে চান তাহলে, মানে দিদিমণিদের কাছে আপনারা জানতে চাইতেই পারেন। তো AWW প্রণোদনার জন্য যোগ্য হচ্ছে 27 জন, মানে 2 জন এখানে কিন্তু বাকি রয়ে গেছে, কারণ তারা হয়তোবা যে বললাম হোম ভিজিট এবং হাইট ওয়েটের 100%-এর মধ্যে 80% হওয়ার কথা, তো সেখানে তারা বাধাপ্রাপ্ত হয়েছে, 80% হয়নি, তার জন্য 2 জন দিদিমণি কিন্তু ইনসেন্টিভ থেকে এখানে এই মাসে এপ্রিল মাসে যোগ্য লিস্টের নাম তাদের নেই। এরপরে দেখব AWH পারফরমেন্স ইনসেন্টিভ। তো ওনাদের ঘরটা আমি ক্লিক করব, ক্লিক করে দেখে নেব যে ওনারা কতজন এলিজিবল হয়েছেন এপ্রিল মাসে। এটা একটা সেক্টরে আমি দেখাচ্ছি, এখানে অল করলেও সবগুলোই দেখা যায়। তো এখানে সেন্টার হচ্ছে টোটাল 29 এবং সহায়িকা দিদিমণি কতজন সেটা দেখে নেব। 29টি সেন্টার এবং সহায়িকা দিদিমণি হচ্ছেন 27টি, একটুখানি দেখাবো। আর 25 দিনের জন্য খোলা, ঠিক আছে, 25 দিনের জন্য খোলা, মানে 25 দিন খোলা থাকলে তবেই ইনসেন্টিভটার লিস্টে কিন্তু সহায়িকা দিদিমণিরা আসবেন। তো এখানে 26 দিন কিন্তু সেন্টার খোলা হয়েছে, ঠিক আছে, 26 দিন খোলা হয়েছে সেন্টারটি। আর টোটাল সহায়িকা দিদিমণি হচ্ছেন 21 জন, মানে মোট 1 থেকে 30 এপ্রিল 2024-এর মধ্যে 21 জন হচ্ছে টোটাল সহায়িকা দিদিমণি। 21 জনের মধ্যে কয়জন ইনসেন্টিভের লিস্টে তাদের নাম আছে সেটা একটু দেখে নেব, মানে কারা 21 জনের, মানে 21 জনের মধ্যে পাবেন এপ্রিল মাসে বিশেষ করে AWH ইনসেন্টিভ পাওয়ার জন্য যোগ্য 1 থেকে 30 এপ্রিল 2024-এর মধ্যে। এইখানে 18 জন, মানে 21 জন কর্মী তার মধ্যে সহায়িকা দিদিমণি তার মধ্যে পাচ্ছেন 18 জন। তো এখন থেকে কিন্তু আপনারা প্রত্যেকেই একটু কেয়ারফুল থাকবেন এবং প্রসূন অ্যাপ 25 দিন অন্তত ওপেন করবেন, তাহলে সবাই এলিজিবল হবেন ইনসেন্টিভে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব, আগামী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বিশ্বাস ব্লগস, টাটা।